আমাদের আজকের গন্তব্য হলো একটি নামকরা চারতারা হোটেল, যার নাম হলো কেনিলওয়ার্থ হোটেল। এটা হলো হোটেলের হেরিটেজ উইং। বাই দ্য ওয়ে, এত ব্রাইট সানলাইটেও কিন্তু টিজিআই অ্যাকশন 2 এক্সপোজার আর ডাইনামিক রেঞ্জ খুব ভালো মেনটেন করেছে, আর ব্রাইট লাইট থেকে ডার্কার এরিয়াতেও ট্রানজিশনটা বেশ স্মুথ হয়েছে। এই হলো কেনিলওয়ার্থ হোটেলের লবিটা। হোটেলের চেক ইন ফর্ম্যালিটিস কমপ্লিট করে তারপরে আমরা আমাদের রুমের দিকে এগিয়ে চললাম। ক্যামেরার ওআইএস স্টেবিলিটিটা কিন্তু আমার বেশ ইমপ্রেসিভ লাগলো। আর এই হলো আমাদের রুম। বাইরের দিকে একটা ড্রয়িং রুম বা লিভিং রুমের মতন এরিয়া আছে, তার সাথে এখানে স্মার্ট টিভিও একটা আছে, আর ভেতরের বেডরুমেও কিন্তু আরেকটা স্মার্ট টিভি আছে। বেডের সাইজ দুটো অ্যাভারেজ সাইজ অ্যাডাল্ট আর একটা বাচ্চার জন্য সাফিসিয়েন্ট। আর এই হলো আমাদের ওয়াশরুমটা। টয়লেট্রিজ আর রুমে পড়ার জন্য চপ্পল হোটেলের তরফ থেকে দেওয়া হয়। যাই হোক, রুমটা দেখে নেওয়ার পরে তারপরে আমরা হোটেলের ট্যুরে বেরিয়ে পড়লাম। এই হোটেলের ওভারঅল অ্যাম্বিয়েন্সটা কিন্তু আমার বেশ ভালো লাগলো। তো আপনার কি মতামত? লবির অন্যদিকে হলো এই হোটেলের রেস্তোরাঁ। তো চলুন আপনাদেরকে আমি এই হোটেলের রেস্তোরাঁটা দেখিয়ে দিই। বাদিকে বুফের অ্যারেঞ্জমেন্ট অলরেডি করা আছে, আর এখানে টেবিল চেয়ার লাগানো আছে, যা খাবার খাবেন সেটা প্লেটে নিয়ে এখানে বসে খেতে পারেন। যদি আপনি এটা চান যে আমি এই হোটেলের খাবারের ব্যাপারে একটা ফুড ব্লগ বানাই, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আপনি যদি চান তাহলে আপনি এই বাইরের সেকশনেও কিন্তু বসে খেতে পারেন, কিন্তু সামারে কিন্তু এটা খুব একটা ভালো আইডিয়া হবে না। মোস্টলি অ্যাকশন ক্যামেরাস কিন্তু নাইট ভিডিওগ্রাফিতে স্ট্রাগল করে। এই ভিডিও স্যাম্পল দেখে টিজিআই অ্যাকশন 2 ব্যাপারে আপনার কি মতামত আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। 4-star হোটেল হওয়ার কারণে প্রাইসেস আর অন দ্য হায়ার সাইড। যে রুমটাই আমরা ছিলাম তার প্রাইস অ্যাপ্রক্সিমেটলি ₹8,000, আর এটাও কিন্তু আমরা অফারেই পেলাম। কিন্তু আমার মনে হয় গরমে 30-40 kilometers কোনো দূরে কোথাও না গিয়ে কলকাতার কাছেই কোনো হোটেলে থাকাটা বেটার। প্রাইস অনুযায়ী এই DJI অ্যাকশন 2 কিন্তু আমার মতে বেস্ট ক্যামেরা অ্যারাউন্ড ₹15,000। কিন্তু এর নেগেটিভসও কিন্তু আছে। অ্যাট এ স্ট্রেচ আপনি বেশিক্ষণ ইউজ করলে কিন্তু এর মধ্যে হিটিং হয়, ব্যাটারি এর জাস্ট অ্যারাউন্ড অ্যাভারেজ, আর তাই জন্যে আপনাকে একটা পাওয়ার ব্যাঙ্ক অবশ্যই সাথে রাখতে হবে। আর নাইট ভিডিওগ্রাফি কেমন লাগলো আপনার?